আমি রুজামান টুলু বলছি আজকে আমার লেখা বই টুলুর গল্প থেকে আর গল্প পড়ে শোনাচ্ছি এই বইটা প্রকাশিত হয়েছে স্বরচিহ্ন প্রকাশনা থেকে রকমারি ডট কমও পাওয়া যায় গল্পটা পড়ার আগে একটু কথা বলে নেওয়া দরকার যে যারা আমরা ব্যান্ড করি বা ব্যান্ড মিউজিকের সাথে জড়িত তাদের কাছে আমি জানি না অন্যের কাছে কিনা কিন্তু আমার কাছে জার্নিটা সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার অর্থাৎ বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করতে যখন যাই আমরা সেই যাওয়ার ঘটনা প্লাস ওখানকার গিয়ে কিছু মজার ঘটনা বা মিউজিক্যাল এনি ঘটনা আনন্দের অর্থাৎ প্রচন্ড মজা হয় হইচই হয় কারণ একটা ট্যুরে যদি ছয় সাতটা ছেলে যারা একসাথে সারাক্ষণ কাজ করে এবং একই টাইপ মিউজিক করে তারা যদি একসাথে জার্নি করে স্বাভাবিকভাবে খুব মজা হবে আর মিউজিশিয়ান মাত্রই কিন্তু একটু দুষ্টামি থাকে এদের মধ্যে এরকম একটা ব্যান্ড শো নিয়েই এই গল্পটা লেখা গল্পটার নামও ব্যান্ড শো সেটাই পড়ে শুনি আপনাদের ব্যান্ড নিয়ে ঢাকার বাইরে প্রোগ্রাম করতে যাওয়ার একটা পৈশাচিক আনন্দ আছে অবারিত গা জ্বালানো আনন্দ একে তো অর্গানাইজারদের কাছে ভিআইপি ট্রিটমেন্ট তার উপর আবার জার্নির আনন্দ নতুন জায়গায় ভ্রমণ নতুন নতুন লোকের সাথে পরিচয় স্থানীয় সুন্দর জায়গাগুলিতে রিক্সায় করে ঘুরে বেড়ানো হঠাৎ রাস্তায় থেমে টং দোকানে চা খাওয়া পাশে বসে থাকা একেবারে অপরিচিত খুব সাধারণ লুঙ্গি পরা লোকের দিকে তাকিয়ে দেখা বা কথা বলা যার মোটেই কোনো হাই অ্যাম্বিশন নাই আমাদের মতো যা শুধু তিন বেলা খাবারের ব্যবস্থা হলে জীবন সুন্দর অথবা রিক্সা বলা যে কোনো দিন ঢাকাতে আসেনি এবং প্রয়োজন বোধ করে না ঢাকাতে আসার বিকেল হলে ফিরে যায় ওর ছোট্ট নীড়ে যেখানে হয়তো বিদ্যুতের বাতি নাই আছে শুধু একটা কুপি অথবা হারিকেন যার সবচেয়ে বড় স্বপ্ন হয়তো একটা টেলিভিশন কেনা এই টেলিভিশনটা কেনা হয়ে গেলেই যার সংসারে হয়তো সুখের বন্যা বইবে এই বিষয়গুলো ভীষণভাবে ভাবে মনকে নাড়া দেয় আরও আছে প্রোগ্রাম যখন সাকসেসফুল হতে থাকে দর্শকদের এক্সপ্রেশন ভালোবাসা পাগলামি গান চলাকালীন হঠাৎ স্টেজে এসে ঠিক পাশে দাঁড়িয়ে জিজ্ঞাসা করা ভাই কোনো অসুবিধা হচ্ছে কিছু লাগবে এই দুই লাইনের ছোট্ট কথাটা শুনতে এত ভালো লাগে কি বলবো এই আমাদের শিল্পীদের পাওয়া এই পাওয়াটার জন্যেই খেটে যাওয়া দিবা তারপর যখন পেমেন্টটা পাই তখন মনে পড়ে যায় কিশোর কুমারের একটা গান মনে হয় স্বর্গে আছি পেমেন্টটা আসলে ঈদের বোনাসের মতো এক্সট্রা পাওয়া ব্যান্ডের সবাই একসাথে এই জার্নির আর আনন্দ আছে একবার ঢাকার বাইরে প্রোগ্রামে যেয়ে অনুষ্ঠানের পর পেমেন্টটা পেয়ে আমাদের ড্রামার যে ক্লাস সেভেনে পড়তো বলে উঠলো কালকে গার্লফ্রেন্ডকে একটা ডায়মন্ডের আংটি প্রেজেন্ট করুন আমি জানতাম না যে পাঁচ হাজার টাকাতেও ডায়মন্ড পাওয়া যায় আমার ধারণা ছিল ডায়মন্ড মানেই লাখ লাখ টাকার ব্যাপার ও বললো বায়তুল মোকরমের মোনা জুয়েলার্সে পাঁচ হাজার টাকায় ডায়মন্ডের আংটি পাওয়া যায় ওর কথা শুনে আর এক ব্যান্ড মেম্বার বললো রে বাপরে তোর আবার গার্লফ্রেন্ড আছে এখন ওর নাক টিপলে দুধ বাইরে তোর ও বলে উঠলো কেন ক্লাস সেভেন গো কি মনে প্রেম নাই এত বড় বড় প্রোগ্রাম চালায় নিতেছি একটা গার্লফ্রেন্ড চালায় নিতে পারলাম না আমি বললাম শোন তোর মুখে কিন্তু গার্লফ্রেন্ড কথাটা মানায় না তোর তো খেলনা গাড়ি দিয়ে খেলার বয়স এখনো যায় নাই তুই নৌকা নিয়ে ঘুরলে হইব তোর বাপে দেখলে তো চুমুক দিয়ে কলি যায় খাইয়া ফালাইবো তোর লজ্জা লাগে না তোর বাপের বয়সে আমাগো সামনে গার্লফ্রেন্ডের কথা বুক কস তুই এখনো হাফ প্যান্ট পরস কেমনি প্রেম করলি কে তোরে মন দিল ঠিক বুঝলাম না ওই মায়েরও কি তার ছিলা তুই কি বুঝস ডেটিং করার সময় কি কইতে হয় ও বললো আমার সাইজ দেখা কেমনি তুমি বানিলে আমি প্রেম করতে পারুম না জানো কালকে আমাগো প্রেমের দুই বছর অ্যানিভার্সারি আমি বললাম কাল তো ইউনিভার্সিটি ও বললো ইউনিভার্সিটি না অ্যানিভার্সারি আমি বললাম ওই একই কথা তো তাইলে তুই ক্লাস ফাইভ থেকে শুরু করছিস প্রেম এই জন্যই তো কই পড়াশোনার এত মাজুল অবস্থা কেন তোর ইংরেজি ট্রান্সলেশন করতো ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল ও বলল। তুমি বিশ্বাস করো না আমি কাইলি তোমার বাসায় নিয়ে আসুন ঠিক পরের দিন ও প্রেমিকাকে নিয়ে হাজির হয়েছিল আমার বাসায় আসলে এত কম বয়সে হাতে এই পরিমাণ টাকা আসলে মাথা ঠিক থাকে না ওই জামার ঠিকই খুব কম বয়সে বিয়েটাও সেরে ফেলেছিল আমরা তো আকাশ থেকে পড়েছিলাম শুনে আবার পুরনো কথায় ফিরে আসা যাক একবার গেলাম কুমিল্লা প্রোগ্রাম করতে সাউন্ড সিস্টেম হিসেবে নিয়েছি কলরেডি থেকে দুটো স্পিকার ওগুলি লোকাল হাতে বানানো স্পিকার অর্থাৎ ইন্ডিয়ান দুইটা বারো ইঞ্চি উফারের সাথে টুইটার একটা বড় কাঠের বাক্সের মধ্যে লাগিয়ে স্পিকার বানানো দেখতে বেশ বড় তবে সাউন্ড খুবই মাজুল খুবই খারাপ অবস্থা আর কি সাউন্ডের তবুও মাইকের হর্নের চাইতে বেটার তখনও মার্কেটে পিভির এসপি টু কিংবা এসপি ফোর আসেনি মাইক অথবা হাতে বানানো ওই স্পিকারই একমাত্র ভরসা লাকি এখন ভাইয়ের কাছ থেকে একটা বেজ অ্যাম্পিফায়ার ভাড়া নিয়েছি আর এক জায়গা থেকে নিয়েছি কিবোর্ড লিড এম্পটিফায়ার ও বেজ গিটার লাকি ভাইকে বলি নাই যে আমরা ঢাকার বাইরে নিয়ে যাব কারণ বলে লাকি ভাই দিবে না কুমিল্লা টাউন হলের প্রোগ্রাম যথাসময় পৌঁছে গেলাম অর্গানাইজার দৌড়ে এলো এক বুক উষ্ণতা নিয়ে সবকিছু ধরে ধরে নামাতে থাকলো পারলে আমাদেরও কোলে করে নামিয়ে দেয় আর কি আবেগের বন্যায় সবে ভেসে যাচ্ছে আমরাও বেশ একটা দিগ্বিজয়ের ভাব নিয়ে ধীরে ধীরে নামতে থাকলাম আমাদের এক ব্যান্ড মেম্বার আবার দর্শক শ্রোতা দেখলে গম্ভীর হয়ে যেত গলাবে বেজে নেমে যেত কথা কম বলতো বললেও ইংরেজি উচ্চারণের মতো বলতো ভাবখানা এমন যে বাংলা বলতে কষ্ট হচ্ছে আমরা ওকে নিয়ে খুব হাসতাম আমি বলতাম শালা ইংরেজি দুইবার পরীক্ষা দিয়ে পাশ করছো অথচ পাবলিক দেখলে বাংলা কইতে পারো না গম্ভীর হয়ে যাস আসলে এগুলি কিছুই না এগুলি হলো ইমেজ এই ইমেজই শেষ করে ফলাইছে অনেক কিছু যাই হোক অনুষ্ঠান শুরু হয়ে গেল ওই একজোড়া মাজুল স্পিকার দিয়ে দিগ্বিজয় শুরু করে দিলাম আমরা আমরা জীবনে একটা জিনিস বুঝেছি আর তা হলো গানের সুর প্রথমে এবং তারপর কথা এই দুইটা যখন ভালো হয় এবং মানুষের মনকে দোলা দেয় তখন আর কিছু লাগে না গান হিট করার জন্য খুব সাধারণ গলায় গাইলেও গান হিট হয়ে যায় সুর এবং কথা যদি ভালো না হয় যতই দুর্ধর্ষ মিউজিক অ্যারেঞ্জমেন্ট আর অটোটিউন দিয়ে গলা ঠিক করা হোক না কেন কোনো লাভ নাই রাজেশ গান মাটিতে গড়াগড়ি খাবেই একটা অতি উৎসাহী ছেলেকে দেখলাম দু মিনিট পরপর এসে খবর নিচ্ছে ধীরে ধীরে প্রোগ্রাম খুবই সাকসেসফুল ভাবে শেষ হলো আমরা ভীষণ খুশি অনেক রাত হয়ে গেছে ধীরে ধীরে আমাদের জিনিসপত্র ওরা ধরে আমাদের নিয়ে যাওয়া বাসে তুলে দিল আমরা রওনা দিব ঢাকায় হঠাৎ ওই উৎসাহী ছেলেটা এসে আমাদের প্রচন্ড রিকোয়েস্ট শুরু করলো ওর বাসায় দশ মিনিটের জন্য যেতে ও বলল ওর আম্মা আমাদের জন্য খাবার রেডি করে রেখেছেন অর্গানাইজারও রিকোয়েস্ট শুরু করলো এখানে যেতে এত বলা পর আমরা এক পর্যায়ে রাজি হয়ে গেলাম ওর বাসা যেতে বাসাটা বেশ বড় বিরাট আঙিনা পার হয়ে মূল বাসা ইতিমধ্যে আমাদের কানে স্থানীয়রা দিয়ে দিয়েছে যে ওই ছেলেটা স্থানীয় এমপির ছেলে তবে আমি ওকে দেখে শিওর হয়ে গেলাম যে ছেলেটা শুধু ডাইল না সাথে ম্যানড্রিক্সও খেয়েছে কথাবার্তা একেবারে জড়ানো ঢুলু চোখ মাঝে মাঝে একটু দুলছে আমাদের ওই সময় আবার উৎপত্তি হয় নাই তখনকার নেশা ছিল ডাইল ফেন্সিডিল এবং অনেকে ম্যানড্রেক্স নামের একটা ট্যাবলেটও খেত নেশা করার জন্য যারা গরিব নেশা তারা সোনারিল নামের ট্যাবলেট দিয়ে নেশার জীবন চালিয়ে নিত নেশাকে আরো চাঙ্গা করার জন্য অনেকে ডাইলের সাথে ম্যান্ড্রিক্সও খেতো অর্গ্যানিক নেশা হিসাবে গাঁজা সবসময় ছিল গাঁজা ছিল বেসিক নেশা হিসাবে যারা গাঁজা খেত বা খায় তাদের কাছে শোনা যেত এখনও যায় যে গাঁজাতে কোনো ক্ষতি করে না শরীরের গাঁজা খাওয়ার পর দুধ খেয়ে নিলে সবকিছু কাভার আমার জানা মতে নার্ভ সিস্টেমের বারোটা বাজায় দেয় গাঁজা নেশেই অসম্ভব খারাপ আমার চোখের সামনে এক্সট্রিম নেশা করে মরে যেতে দেখেছি খুব ঘনিষ্ঠ বন্ধুকে নেশা কোনো দিনও কোনো অবস্থাতেই ভালো না ওদের বাসায় গিয়ে ঢুকলাম সম্ভবত ওর নাম ছিল টিপু ওরা বসলো ড্রয়িং রুমে এমপি সাহেব আসলেন সহস্ট্রিক আমাদের সম্ভাষণ জানালেন দু একটা কথা বলার পর আমাদের নিয়ে গেলেন খাবার ঘরে সবাই ডাইনিং টেবিলে বসলাম আমার অসম্ভব লজ্জা লাগছিল এভাবে হঠাৎ করে অপরিচিত মানুষের বাসায় একেবারে খেতে চলে যাওয়ার কারণে খাওয়া দাওয়া শেষ করে আবার ড্রয়িং রুমে এসে বসলাম এমপি সাহেবের স্ত্রী বললেন বাবা একটা গান শোনাও আমি তোমার গান শুনি নাই আমরা সবাই সবার মুখ চাও শুরু করলাম টিপুও বলল ভাই শোনায় দেন দুইটা না করতে খুবই লজ্জা লাগলো আমাদের গায়কের এই মাত্র খেয়ে উঠেছি ঢেকুরও তুলছি না করি কিভাবে মনে পড়ে গেল একটা প্রবাদ পড়েছি মোগলের হাতে খানা খেতে হবে সাথে একটা একুশটি গিটা দিয়ে গায়ক শুরু করলো গান দুটো গান শুনে থামলো আমাদের ভোকালিস্ট আমি টিপুকে বললাম আমরা এখন রওনা দিব টিপু বাদ সাজলো ভাই আজ থেকে যান এতটাতে কি যাবেন সকালে উঠে চলে যাবেন আমি বললাম না না আমাদের যেতেই হবে সকালের মধ্যে ইনস্ট্রুমেন্ট সব ফেরত দিতে হবে টিপুর বাবা মা আমাদের রিকোয়েস্ট শুরু করলেন ব্যান্ডের সবাই মুখ চাওয়া চাই শুরু করলাম এরকম কারো বাসায় ব্যান্ড সহ থেকে যাওয়ার প্রস্তাবটা আগে পায় নাই আর তাছাড়া সবসময় হোটেলে থেকে অভ্যস্ত আমরা কারো বাসায় না আর ব্যাপারটা কেমন যেন লজ্জাকর ও বিব্রতকর টিপু তো নাছর বান্দা কিছুতেই শুনবে না ও বলতে থাকলো না আপনাদের থাকতেই হবে এত রাতে যাওয়া খুব রিস্কি সকালে চলে যান ওর বাবা মারাও একই কথা বাবারা থেকে যাও সকালে নাস্তা করে চলে যাও ওনারা যথেষ্ট ভদ্রতা দেখাচ্ছিলেন আমিও শিওর যে ওনারা জানেন না ওনাদের চোখের মনেই চামে চামে ম্যান রেক্স খায় সবাইকে আলাদা করে ডেকে জিজ্ঞাসা করলাম কি করবি ওরা বলল চল থাইকে যাই সকালে উঠে যাবো গিয়া আর কয় ঘন্টা এখনই তো রাত দুইটা বাজে আমি বললাম ঘুমাইলে তো আর এত সকালে উঠতে পারবো না উঠতে উঠতে মিনিমাম এগারোটা বাজবো আর একজন বললো বাজু কি অসুবিধা যাইতে তুই তিন ঘন্টা লাগব বিকালে ফেরত দিয়ে দিব সব ইন্সট্রুমেন্ট আমি বললাম আর লাকি ভাই উনি তো মারবো না কইয়া কুমিল্লা নিয়ে আইসি ওনার অ্যাম ওরা বললো ওনার ভাড়া ডাবল করে দিব আমি জানতে চাইলাম তাইলে কি ইনস্ট্রুমেন্ট আমাকে সাথেই বাসার মধ্যে ঢুকামো ওরা বলল এত রাতে আবার ইনস্ট্রুমেন্ট টানাটানি করুন তাইলে কি করবি আমাদের সাথে আমাদের এক বন্ধু গিয়েছিল কিছু বাজাতো না কিন্তু সাথে থাকতো ও বলল আমার কথা হইলো এই বাসায় থাকিস না রান্না দিয়ে দিই চল আর যদি তোরা থাকতেই চাস বাসের এখাতে হেল্পারে আমি বিশ টাকা দিয়ে দিতেছি ওই হালারে বাসে থাকতে কুমো তাইলে হইব এত রাত্রে টানাটানি করার দরকার নেই টিপু বলল ভাই কোনো অসুবিধা নেই বাসে রাখলে আমাদের বাসার সামনে অনেক সিকিউর কিচ্ছু হবে না আপনারা নিশ্চিত থাকতে পারেন এক পর্যায়ে আমরা রাজি হয়ে গেলাম বাসের ড্রাইভার টিপুদের বাসার দারোয়ানের রুমে দারোয়ানের সাথে পজিশন নিয়ে নিল আচ্ছা এই পজিশন নিয়ে নিয়ে এলো ব্যাপারটা পজিশন জিনিসটা কোথেকে আসলো আমি একটু বলি আমার মেঝভাইয়ের এক বন্ধু ছিলেন মুকুল ভাই তো উনি যখনই আসতেন ওনারা তো আসতেন একসাথে সব বন্ধুরা এসে রাত্রে থাকতেন তো মুকুল ভাই সবসময় আগে আগে ঘুমে পড়তো তো একই বিছানার মধ্যে তিন তিন চারজন ঘুমালে যাওয়া হয় আর কি বলতো সবসময় নিয়ে নিলাম তো সেখান থেকে আসছে যাই হোক বাসের ড্রাইভার টিপুদের বাসার দারণের রুমে দারণের সাথে পজিশন নিয়ে নিল বাসের হেল্পার আমাদের বন্ধুর কথা মতো বাসেই থাকবে বলে রাজি হলো আমাদের রুম দেওয়া হলো দুটো সবাই মিলে দুটো রুমেই থাকলাম রুম থেকে সামনের আঙ্গিনা ও বাসটা দেখা যাচ্ছে যদিও অন্ধকারটা অনেক গাঢ় ছিল সেদিন বাসার গেটের সামনে একটা লাইট পোস্ট লাইট আলোয় বাসটা দেখা যাচ্ছে অত বড় বাস বাসার আঙিনায় ঢোকানো যায় নাই বিধায় বাসার সামনে কাঁচা রাস্তায় রাখা হয়েছে আশেপাশে খুব একটা বাসা বাড়ি নাই ওদের বাসার পুরো এরিয়াটা তিন ফিট উঁচু ইটের দেয়াল দিয়ে ঘেরা অনেক বড় এরিয়া সামনের রাঙ্গিনাটা অনেক বড় চারিদিকে কোনো সারা শব্দ নাই নিস্তব্ধ রাত্রি শুধু আমাদের কয়েক জোড়া চোখ জেগে আছে ধীরে ধীরে আরো রাত বাড়ে আমাদের কারো ঘুম আসছে না এপাশ উপাস করছি সারাটা পাড়া ঘুমিয়ে গেছে আমি সিগারেট ধরালাম আমার সাথে ওরাও সিগারেট শেষ করে হয়তো আরো কিছুক্ষণ জেগেছিলাম তারপর কখন যে ঘুমিয়ে পড়েছিলাম জানি না সকালবেলা ধরপর করে উঠে বসলাম আমি ওদের ডাকতে শুরু করলাম ওরা উঠে পড়ল সকাল নয়টা হবে বাসার অন্য কেউ উঠেছে বলে মনে হলো না আমরা নাস্তা না করে রওনা দেওয়ার ডিসিশন নিলাম পথে করে নেব নাস্তা ফ্রেশ হয়ে বাসার দারোয়ানকে বললাম ওনাদের ডাকার জন্য ইতিমধ্যে ব্যান্ডের দুই একজন বাসে গিয়ে উঠেছে আমরা বাসার সামনে বারান্দায় ওনাদের জন্য অপেক্ষা করছি একজন ব্যান্ড মেম্বার হঠাৎ ছুটতে ছুটতে এসে আমাকে জানালো টুলো ভাই একটা ঘটনা ঘটছে আমি বললাম কি হয়েছে আসেন বাসে আমরা সবাই দৌড় দিলাম বাসে উঠে দেখি সব ঠিকঠাক আছে শুধু বেইজামটা নাই যেটা লাকি এখন ভাইয়ের কাছ থেকে ভাড়া এনেছি কোথাও নাই বাসের ছাদ খুঁজলাম পাওয়া গেল না বাসার ভিতর প্রশ্নই আসে না তাইলে গেল কই বেচারা হেল্পার তো আকাশ থেকে পড়লো কিছুই বলতে পারলো না আমরা তো ভীষণ টেনশনে পড়ে গেলাম আর তার মধ্যে পর্বিত পর মালির ঘাড়ে লাকি ভাইয়ের র্যাম্পটা নাই চোখের সামনে লাকি ভাইয়ের গানটা মনে পড়ে গেল এই নীলমণিহার বুঝা গেলাম যে লাকি ভাই তো এই নীলমণিহার দিয়ে আমার বাইন্দা রাখবো আমার বন্ধু যে আমাদের সাথে ঢাকা থেকে এসেছিল হঠাৎ করে এসে হেল্পারকে ধরে চড় মারতে শুরু করে দিল আর বলতে থাকলো ওই শালার পর কুই তোরে মাইরি ফালামু বাস হলে তুই ক আজকা আমরা কিছুতেই পারছি না ওকে আটকাতে আমাদের সবাইকেও ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে রীতিমতো মারামারি শুরু করে দিল আমরা জানতাম যে ওর অসম্ভব মাথা গরম এবং অসম্ভব সাহসী আমাদের চিৎকার করে বললো ওই হালারা বাস থেকে সবাই নেমে যা আমারে আটকাইলে লাথি দেওয়া বাস থেকে ফালাই দিমু তো গো এই হালারে আমি আজকে মাইরি ফালামু এই হালাই লইছে হালায় বাসে থাকলো আর কয় কিছু জানি না এত হইচই দেখে লোকজন জড়ো হয়ে গিয়েছে এমপি সাহেব এবং তার স্ত্রীও চলে এসছেন বাসার সবাই চলে এসছে শুধু খেয়াল করলাম টিপু আসে নেই হয়তো তখনও ঘুমাচ্ছে ওনারা এসে আমার বন্ধুকে থামানোর চেষ্টা করলো বন্ধুর কোনো হুশ নাই মারধর সমানে চালিয়ে যাচ্ছে আর বলছে তোর আমি ফালামু ক কই ডাকসোস আমার দিকে তাকিয়ে বন্ধু বললো ওই পুলিশ ডাক হালারে পাঁচ বছর জেল খাটামু হেল্পার এতক্ষণ শুধু বলছিল স্যার আমি জানি না আমি চুরি করি নাই পুলিশের কথা শুনে বলে উঠলো স্যার আমি করি নাই বন্ধু জানতে চাইলে কে করছে ক কে করছে যে হেল্পার বলল এই বাসা ছেরা করছে বন্ধু বলল কোন ছাড়া হেল্পার বলল যে আপনাকে এই বাসায় কে টিপু হেল্পার বলল এই ছাড়ার নাম জানিনা এই বাসায় হেগো বন্ধু বলল ও কি করছে হেল্পার হে রাইতে আইছে আয়া আমারে কয় এমটা বাস থেকে নামায় দিতে আমি না করছি হে আমার একটা চটকনা দিছে আর কইছে তোরে মাইজা ভলাম আমি ডরে নামায় দিছি আমারে দুইশো টাকা দিছে আমি জানি না কই লয়ে গেছে ওইটা আমাদের এক ব্যান্ড মেম্বার বলে উঠলো তুই কেন লাকি ভাইয়ের নামিয়ে দিলি তুই অন্য একটা নামিয়ে দিতে পারতি আমি ব্যান্ডের ওই মেম্বারের দিকে তাকিয়ে বললাম তুই কি ছাগল নাকি ও কি জানে কোনটা লাকি ভাই আর ও কি লাকি চিনে ও কি এই নীলমণিহা শুনছে ও ম্যাক্সিমাম শুনতে পারে তোর মতলব জানি বন্ধু আমাদের দিকে তাকিয়ে বলে উঠলো দেখছস ঠিকই বাইর করে ফেলাইছি তোরা গান করস গান করবি সব কিছু লইয়া কথা কবি না আমার আটকাইতে চেষ্টা করছিলি কেন আটকাইয়া বাইর করতে পারতি খালা টিপুরে ওরে খাই ভালো আমি আমি বললাম না না দোস্ত মাথা ঠান্ডা কর এমপি বাইন্দা রাখবো ওনার পোলারে এখানে পিটাইলে সবাই আমাকে সমর্থন করলো ওই বন্ধু ছাড়া ও মারবেই টিপুকে এদিকে হেল্পার তো ভেবে করে কাঁদছে এমপি সাহেবকে ব্যাপারটা বললাম উনি ব্যাপারটা বুঝতে পারলেন লোক পাঠালেন বাসার ভিতর টিপুকে ঘুম থেকে ওঠানোর জন্য ওরা গেল টিপুকে ডাকতে কিন্তু সারা বাড়ি খুঁজে টিপুকে পেল না টিপু বাতাসে মিলিয়ে গেছে দারোয়ান বলল ভাইয়া তো রাইতে গেছে আর আসে নাই আমার বন্ধু বলে উঠলো বুচ্ছি দোষ ওই হালাই কামটা করছে আগেই কইছিলাম রাইতে থাকিস না কারো বাসায় শুনলি না পাগল হয়ে গেলি থাকার লেগা এমপি সাহেব মনে হয় অবহিত ছিলেন ছেলের ব্যাপারে তাই বাসার লোকদের বললেন ছেলের রুম সহ সারা বাড়ি খুঁজতে এমটা সবাই খুঁজতে থাকলো আমাদের ড্রামার কি মনে করে যেন যেখানে বাসটা রাখা ছিল তার আশেপাশের ঝোপঝাড়ে খুঁজতে শুরু করলো বাস থেকে ঠিক পঞ্চাশ ফিট দূরের রাস্তার পাশে একটা ঝোপের ভিতর থেকে উদ্ধার করে ফেললো এমটা সবাই খুশিতে চিৎকার করে উঠলাম এমটা এনে উঠানো হলো বাসে টিপুকে আর না খুঁজে ওর বাবার কাছে বিদায় নিলাম আমরা এসব নিয়ে আর কথা তুললাম না কারণ ইতিমধ্যে অনেক সিন ক্রিয়েট হয়ে গিয়েছে বাকি সব যন্ত্রপাতি ঠিক ছিল তাই আর এক মুহূর্ত দেরি না করে বাসে উঠলাম ড্রাইভারকে বললাম রওনা দিয়ে দাও হঠাৎ করে ড্রাইভার এবার বেঁকে বসলো না আমি যাব না আমরা বললাম কেন তোমার আবার কি হলো ও বললো আপনারা আমার হেল্পাররা মানলেন কেন আমি যাবো না আপনাগুলোইয়া আপনারা অন্য বাস ভাড়া করেন আমার সেই বন্ধু আবার রেগে গেল চরম এবং বলল ওই শালা যাবি না মাথায় ঠেকায় গুল্লি করুন ড্রাইভার কিছুতেই যাবে না বন্ধু ড্রাইভারকে ধরে টানতে টানতে বাসে উঠিয়ে ড্রাইভারের সিটে বসিয়ে বলল গাড়ি চালা না হলে তোরে আমি মাইরি ফালাবো ড্রাইভার গজগজ করতে থাকলো বন্ধু গিয়ে ঠিক ইঞ্জিনের উপর বসে ড্রাইভারের দিকে তাকিয়ে চিৎকার শুরু করলো আমরা ওকে কিছুতেই শান্ত করতে পারছিলাম না ও রীতিমতো পাগল হয়ে গিয়েছিল রাগে ড্রাইভার বাস ছেড়ে দিল বন্ধু এসে আমার পাশে বসলো ড্রাইভার ভীষণ বেসামালভাবে বাসটা চালাতে শুরু করলো ঠিক পাঁচশো গজ গেল এবং হঠাৎ করে রাস্তার পাশের একটা নিচু জায়গায় ধপাস করে বাসটা ফেলে দিয়ে একটা গাছের সাথে লাগিয়ে দিল আমরা সবাই হুড়মুড় করে গিয়ে সিট থেকে ছিটকে এদিক সেদিক পড়লাম সব ইনস্ট্রুমেন্ট লন্ডবন্ড হয়ে ছিটকে পড়লো ড্রাইভার বাস থেকে নেমে দৌড় দিল আমার বন্ধুটাও বিদ্যুৎ গতিতে ওর পিছনে পিছনে দৌড় দিল ধরার জন্য পিছিয়ে পিছিয়ে আমরাও কিন্তু পারলাম না সালা ড্রাইভারের সাথে সাথে দৌড়ও প্র্যাকটিস কিন্তু পারলাম না সালা ড্রাইভিং এর সাথে সাথে দৌড়ো প্র্যাকটিস করতে মনে হয় তা না হলে মাঠের মাঝখান দিয়ে কিভাবে এত তাড়াতাড়ি ছুটি বেরিয়ে গেল আমরা ফিরে এলাম আমাদের পরিচিত একজন কুমিল্লা পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন ওনাকে ফোন দিলাম ঘটনাটা জানালাম উনি আমাদের আর বাস পাঠিয়ে দিলেন এবং বাসের সাথে একটা টহল পুলিশের গাড়ি দিলেন বেশ বহুদূর পর্যন্ত পার করে দেওয়ার জন্য কারণ ওই ড্রাইভার যাতে বাস সমিতির সাথে আতাত করে আমাদের কোনো ক্ষতি করতে না পারে পরে কি হয়েছিল ওখানে আমরা জানতে পারিনি তবে টিপুকে আমরা ভুলতে পারিনি এখনো মনে পড়ে টিপুর সেই ভদ্র অমায়িক চেহারাটা বাসটা ছেড়ে দিল সামনে একটা পুলিশের গাড়ি নিজেদেরকে প্রেসিডেন্ট মনে হলো সবাই আবার সেই আগের মতো ফাজলামি শুরু করে দিলাম শুধু আমার বন্ধু বাদে ওর রাগটা তখনও যায়নি রওনা দিতে দিতে বিকাল হয়ে গিয়েছিল সূর্যটা লাল হয়ে গিয়েছিল পশ্চিম দিকে হেলে পড়ে একটা সময় সবার কথা বলা থেমে গেল যে যার মতো নিজের জগতে হারিয়ে গেল ড্রাইভার নীরবতা দেখে ওর ক্যাসেট প্লেয়ার একটা গান ছেড়ে দিল গানটা শুনে আমরা সবাই অভিভূত হয়ে গেলাম নতুন বের হওয়া ক্যাসেট আমরা বারবার একই গান বাজাতে বললাম ড্রাইভারকে ও বাজাতে থাকলো গানটা গানটার প্রথম লাইন ছিল নীলাঞ্জনা ওই নীল নীল চোখে চেয়ে দেখো না এখনও যখনই শুনি ওই গানটা তখনই প্রথম মনে পড়ে যায় ইশতিয়াককে এবং সাথে কুমিল্লার প্রোগ্রাম অথবা যখনই মনে পড়ে কুমিল্লার প্রোগ্রামের কথা তখনই মনে পড়ে যায় ইশতিয়াকের কথা কোথা যেন হারিয়ে গেছে আমাদের শেখ ইশ্তিয়াক ঠিক যেমন হারিয়ে গেছে আমাদের প্রাণের বন্ধু নীলাম